আপনারা দেখছেন ইসলামিক জীবন আদর্শ ও কোরআন হাদিসের গুরুত্ব নিয়ে ইসলামিক অনুষ্ঠান ইসলামের হাকিকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, হাকিকাতে ওয়াহির আলোচনা চলছিল এবং চলছিল আমাদের আলোচনা যে আল্লাহ রসুলের এই কি অবস্থাটা বিরাজ করত যখন ওয়াহি নাজিল হতো। এবং ওয়াহির অবস্থাটা এমন হতো যে কাউলান থাকিলা, মানে এত বাড়ি, এই বাড়ির অবস্থাটা এই কোরআনেই বর্ণিত হয়েছে, লাও আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আমি যদি কোনো পাহাড়ের উপরে এই ওহীকে আমি অবতীর্ণ করতাম তাহলে পাহাড় রুইর তুলার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআনকে এই ভারী এবং আমানত এবং এই ইনকলাবি আল্লাহর বাণীকে মানুষের হৃদয়ে, আর এমন একজন মানুষের হৃদয়কে আল্লাহ তাআলা স্থান করে দিয়েছেন। প্রথম কথা হচ্ছে এই কোরআন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম দুনিয়াতে আসার পর লক্ষ লক্ষ কপি হয়েছে, লক্ষ লক্ষ হুফাজে কেরাম হয়েছেন, লক্ষ লক্ষ মানুষের সিনায় গেছে, কিন্তু প্রথমটা কোরআন যখন দুনিয়াতে এসেছে এবং যে সিনার মধ্যে সংরক্ষিত হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের, সেই কৈফিয়ত এবং তার অবস্থা এবং আল্লাহ এবং তার মাহবুবের মধ্যে কী আলোচনা, কী প্রেম এবং ভালোবাসা হযরত বয়ান করতেছিলেন। যে একজন কোরআনে যখন তার মাহবুবের কাছ থেকে, প্রিয়র কাছ থেকে আসছে বয়ান, এবং তিনি পেরেশান হয়ে যেতেন যে না জানি আমি ভুলে যাই কিনা কোনো আয়াত, তো আল্লাহ বলতেছেন থামো হে মুহাম্মদ, এত পেরেশান কী আছে, এটা আমার দায়িত্ব, আমি এটা সংরক্ষিত করে রাখবো তোমার চেনার মধ্যে, চলুন আমরা শেখের কাছে যাই এবং আমরা দেখি যে এই কৈফিয়তে ওয়াহির অবস্থাটা আমাদের প্রিয় রাসূলের কী হয়েছিল এবং কীভাবে আল্লাহ তাআলা এই কোরআনের বিস্তার ঘটিয়েছিলেন। জি হযরত, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াস সালাম আলা রাসূলিহিল কারীম। আমি বলতেছিলাম যে রাবি হাদিস মুসা তান উস্তাদ হইল সাঈদ ইবনে জুবের, আর সাঈদ ইবনে জুবের ওর উস্তাদ হইল আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তো সাঈদ ইবনে জুবেরে হইরা তান শাগিরদ মুসার, যে মুসা আমার উস্তাদ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিলান ঠোঁট লড়াইয়া দেখাইছেন, আমি দেখছি ওগু তোমার বয়ান করিয়া। এই হদিসর দ্বারা ও হত সমাপ্তি করতাম সাইয়ার, এই হদিসর দ্বারা দেখাইলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নুজুলে ওয়াহির সময় রসুল সাল্লামর আও একটা কৈফিয়ত, আও একটা অবস্থা, যে রসুল সাল্লাম কিতা কর্তা, আও অবস্থাটাও রাবি হদিস হলে মুহাদ্দিসিনে কেরাম হলে মাহফুজ করিয়ে রাখে। আদর হদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলোকটা হদিস আন্ডা ইহে কাল হদ্দাসানা আবদান ও কাল আখবরনা আবদুল্লাহ কাল আখবরনা ইউনুস আনি জোহরি হা ও বিহি কাল হদ্দাসানা বিশর ইবনে মুহাম্মদ قال حدثنا عبد الله قال اخبرنا يونس ومعمر نحوه عن الزهري اخبرني عبيد الله بن عبد الله عن ابن عباس رضي الله تعالى عنهما عنهم اخويا تحويل السند دويتا سندور دويتا لاين بيان করা আও সনদেও বয়ান করা হইছে হাও সনদেও বয়ান করা হইছে দুইটা বর্ণনা দেখাইছে নাকি সুবহান আল্লাহ দিও বর্ণনা মতো হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও একটা অবস্থা বয়ান করা, قال كان رسول الله صلى الله عليه وسلم اجود الناس وكان اجود ما يكون في رمضان حين يلقاه جبرائيل وكان يلقاه في كل ليله من رمضان فيدارسه القران قال رسول الله صلى الله عليه وسلم اجود بالخير من الريح المرسلات او حديث بيان کر حضرت عبد الله ابن عباس رضي الله تعالى عنه فرمائرا رسول صلى الله عليه والسلام اجود الناس রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আল্লাহর নবী ফরমাইরা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
আজওয়াদান্নাস, আজওয়াদ হয় যৌদ, বখশিস দান, দক্ষিণা বখশিস করা। ইনো ই হাদিসের মধ্যে রসুল সাল্লাম রে ফরমাইলা আজওয়াদান্নাস আসখান নাস কইলা না কেন সখী, আও তো কইতে আসখান নাস অকল তাকে সখী না কইয়া এমন একটা লফজ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করলা যে আজওয়াদান্নাসের মধ্যে আজওয়াদ যে বখশিস আর যে দান, এই দানটা মালি হইতে পারে, মাল ছাড়াও হইতে পারে, বিভিন্ন ধরনের দান হইতে পারে। আর সখী হওয়া যায় যে মাল দান করা যায় তারে হয় সখী। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সখী, এত বখশিস করছেন, মাল হোক মালও দান করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়ুরর সহায়তা লাগে আওগুও করেন, যত ধরনের হেল্প লাগে, যত ধরনের সাহায্য লাগে রসুল সাল্লাল্লাহু আলাইহি সকল ধরনের সাহায্য করে। মানে আমরা হইতাম যে মানসিক, মানবিক, আত্মিক, আধ্যাত্মিক, একজন মানুষের পেরেশানি পড়ছে রসুল সাল্লাম মালর দরকার পড়ছে, পেরেশানি দূর কররা, একজন মানুষ বেমার পড়ছে তার তিমারদারি কররা, একজন মানুষ কোনো ধরনের কোরআন জানে না, দিন জানে না, আল্লাহ রসুল আউগো দিনও শিখাই দিয়ে রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সখী হইলে বোঝা যায় সব থেকে বেশি সখী হইলা যে মাল, মাল যে দান করে তারে কই সখী, মানে আর্থিকভাবে সহযোগিতা, আর্থিকভাবে সহযোগিতা করা। কিন্তু আজওয়াদ শব্দের মধ্যে আইছে চাহে আর্থিক হোক আর আর্থিক ছাড়াও যত জাত দান দক্ষিণা আছে সব কিছু। আর আসলে তো আল্লাহ রসুল আপনার সব দিকের উস্তাদ এবং সাহায্যকারী। সব থেকে বেশি দান এক হাদিস আইছে না নেই যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান্নাসি আজমাইন। জি, আল্লাহ রসুলে ফরমাইল যত সম্পর্ক তোমার তানোর মহাব্বত, তোমার তানোর আওলাদ, তোমার তানোর মা বাবা সর্বজন থেকে বেশি মহাব্বত হয়েছে না আমি নবীরে যত সন্ত মমিন হইতে পারতে না। এই মমিন মহব্বত খেনে নবীরদি হইত, মহব্বতর হয়ে একটা গুণ সবব আছে, কারণ আছে, এর মধ্যে একটা কারণ হলো দান, যে দান করলে তার মহব্বত পয়দা হয়। দান হিসাবে আল্লাহ রসুল তাকে বেশি দান করনে বলা আর দুনিয়ার মধ্যে কেউ পয়দা হয়েছে না রইত আজওয়াদান্নাস। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব ধরনের সহায়তা করতা, এমনকি নবুয়ত পাওয়ার আগেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান দক্ষিণার জু আছেন। লাগি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমে ফরমাইরা যে রাসূল সাল্লাম আজওয়াদান্নাস সব থেকে বেশি সাখাওয়াত করনাওয়ালা, দান করনাওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দানর কি সীমা কইতাম, এক তো ইলগি হাদিস আইছে আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমে ফরমাইরা যে আল্লাহ রাসূল সব থেকে বেশি সখী দান করনাওয়ালা। আবার হদিসের মধ্যে আইসে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইরা যে আমরার গরো এক মাস যার গরো আগুন্দি জাল দিয়া খাইবার মতো, পাখাইবার মতো কোনো খানা নাই আমরার গরো। এক সান গেছে গি, এক মাস গেছে গি, আরও মাসও গেছে গি, দ্বিতীয় মাস গুজরিয়া গিয়া তিন নম্বর মাসর আমরা সান দো দেখি লইছি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গরো খানা ফাঁকাইবার মতো এমন কোনো সামান নাই। আল্লাহ, অন্য হাদিসের মধ্যে আইসে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা কইল ইয়া আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আপনারা চলতো কিলান, গুজারা কিলান হইতো, কইতে আল্লাহ আসওয়াদান, আসওয়াদান মানা এক আসওয়াদ হইল খেজুর আর একটা হইল ফানি, ওগুন দিয়ে আমরার গুজারা হইতো। আল্লাহ, আচ্ছা এই হদিসের মধ্যে বয়ান করা হওয়ার যে রসুল ইসলাম সব থেকে বেশি সখী, আবার হি হদিসও বয়ান করা নবীর গরো দুই মাস দাঁড়িয়ে খানি করে রাখি না, তো নবী সখাওত কিতা করেন, নবী সখাওত করবা কিতা দিন হইতা কিতা দিবা। এর অর্থ হইল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গরো বুকা ফাঁকা ও আর সবব হইল কি, কারণ হইল কি, যা যা কিছু হয় নবী করিম সাল্লাল্লাহু ইসলামে খেউরে না কইন না, এক হদিস আইছে নবী কোনো সময় না কইছেন না খেউরে, বলকে যাই তো সব রাত দিলে দান করে দিতাম। এমনকি হজরতে বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনহুরে রসুল ইসলামে খুইয়া তৈসন যে বেলাল
কেউ আয় যদিন তুমি দান করবা, যদিন কেউ আয় আর মুসিবত জাদা হয় যদিন তাকে না তাহলে খরচ করিয়া নিয়াও তুমি দান করবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, খরচ করিয়া নিয়াও দান করবা। একদিন করে এক ঘটনা হয়েছে বলান যে বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু তো না তাহলে খরচ করিয়া নিয়াও দান করে। আমরার দেশ হইলে আসেনি যে খরচ করিয়া নিয়ে দান করতো, এ কথা তো ইয়াও কইব আমার ওই তো নাই তোমার দেমুখিলা, কিন্তু নাই যে আরো খরচ করি আনিয়া যে দান করা এগু তো আরো বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার, মামুলি চিজ নাই। তো রসুল ইসলামে বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহুরে কইয়া তৈলা যে তুমি তোমার কাছে কিছু নাও তাকে জন্য খরচ করি আনিয়া তুমি দান করিও। তখন বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ে এক ইহুদির গেস্তনে প্রায় সময় কর্জ আনতা, কর্জ আনিয়া আবার আইলে দিলাইতা। এই ইহুদিয়ে কইল যে বেলাল তুমি তো হামেশা খালি কর্জ করো, যা কর্জ লাগে আমার কিছু নিয়োগে। ইহুদি কইল যা কর্জ লাগে আমার কিছু নিয়োগে। তার উদ্দেশ্য কথা ঠিক আছে কিন্তু উদ্দেশ্য বলা নাই। আচ্ছা, মজার ঘটনা, উদ্দেশ্য বলা নাই, কিতা উদ্দেশ্য বলা নাই। তার মতলব হইল এখান যে তুমি কর্জ নিতে থাকো, নিয়া 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 বাজে সময় এইবার এক সাইড দিন আগে তোমার কইম বলে তোমার কর্জ দেওয়ার না তোমার গড় দিলেই চাইবে আর না তোমার গোলাম বানাইলে মনে। আর ওয়াকেয়া ওলান হয়েছে একবার বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির গেস্তনে খরচ আনছো না নিয়ে আনে বাক্কা খরচ হয়ে গেছে, তারে দিবার চার পাঁচ দিন বাকি রয়েছে। ওখন দেখছে যে তাইনার দিতা ভার্তানে অত বেশি হয়ে গেছে কি, তখন ইহুদি আইয়া কইল বিলাল তুমি আমার খরচ কদিন বাকি রয়েছে বলে চার দিন রয়েছে বাকি, বলে চার দিনের বুঝলেন তুমি আমার খরচ দিতাই না পারো যদি যে তোমার আমি গোলাম বানাইলিম আমি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে গিয়া কইলি ইয়া রাসূলুল্লাহ আজকে তো শেষ দিন আর ইহুদি আমার খর যে আমার গোর নিব গিয়া না আমার গোলাম বানাই লিব, আমি যদি তারে আজকের ভিতরে না দিতাম পারে কিতা করা যায়। আল্লাহ, এর আগে তো তাই গোলাম আসলা কত কষ্ট করে তাই মুক্ত হইলা। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে ইজাজত চাইলে আল্লাহ রসুল আমি একদিনও লাগে একটু লুকাই যাই, সামান আইলে তখন আমি তারে নিয়াত দিলাইম। আল্লাহ রসুলে তারে জানে ইজাজত দিলে ইসলাম বিলাল বুঝে ঠিক আছে একদিনও লাগে তুমি লুকাই যাও, আইলে তুমি তুমি দিলাই পাইনে নিয়ে এমত অবস্থার ওর রাইতু আল্লাহর ফজল করমে ফদক এক জাগা ও জাগার বাদশায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গেছে সাইটটা উট বুজা মাল দি বুজাই করিয়া ফাটাইছে আইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খিদমতে হাজির। আল্লাহ রসুল কইলা বিলাল কই আনো বিলাল রে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আইলা আবার বাদে আল্লাহ রসুল ফরমাইলা ও বিলাল তুমি দেখছো নি উট সাইটটা আইছে বলে ইয়া রসুল আমি দেখছে বলে যাও ও উটর যা আছে এই ইহুদির যা কর্জ আছে সব কর্জ তুমি আদায় করো। আল্লাহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে গিয়াও ও দিনও সকালে গিয়াও ও ইহুদির ডাকি আনলে কইলে তোমার যা কর্জ আছে তোমার নৌকে কর্জ উর্জ দিলাইছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করল্লাহ বিলাল তোমার কাছে আর রইছে হইছে নি মাল বলে আল্লাহ রসুল দিয়া বহুতটা রয়েছে বলে সব তকসিম করিল। বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু বাটি 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 মনে করলাতে কিছু তাকো কাছে আরো আইবা মানুষে দিব মনে আল্লাহ রসুল জিকাইলা যে ও বিলাল তুমি দিলাইছ নি সব বলে আল্লাহ রসুল মানুষ কিছু কম আইস তা তোরা কিছু রয়েছে বলে আমি গরও যাইতাম না যে সময় তো আগুন সদকা করছো না রেহাজা রসুল ইসলামের কাছে সদকার মাল আইয়া আলে যত সময় থেকে সদকা করি শেষ হয়েছে না অত সময় তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছয় নাইতো না। এই যে এতরাজ আইসে রসুলর গড় দুই মাস তিন মাস পর্যন্ত খানিও করা কেউ নাই নবীও তো দান করণ হইতো না বরং দান করার কারণে নবীর গড় বোকা ফাঁকা হইতেছে। আপনার কাছে আমার তিনটা প্রশ্ন হান থাকি জিজ্ঞাসা আমার জাগলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর্থ মানবতার লাগে মানুষের সেবার লাগে নিজে যে সম্পদ আয়িত্ব তান গেছে এগুলা তো দান কর্তা হর্তা প্লাস যে সময় ফুরাই দিত কি তখন কর্জ করিয়াও দান কর্তা মানে তাই নিজের ঋণগ্রস্ত হই ঋণগ্রস্ত আর যতক্ষণ পর্যন্ত না সম্পদ শেষ হয়েছে তাই বন্টন করতে তাহতা দুইটা জিনিস। তো আমার হতে হইল গিয়া এই পরিপ্রেক্ষিতে বর্তমানে যে আমরা এই মুসলিম উম্মার যে সিচুয়েশন আল্লাহ তালায় দনে দনে যেভাবে আমরা
সব দিকে মালামাল করছে, এই সিফাত এবং ই আখলাক আমরা সমাজের মধ্যে আসেনি। আপনার জানা আছে যে সাগরের মধ্যে মানুষ হল ভাসমান, উফাস, বিভিন্ন দেশ হলে আপনার ফিরাইয়া দের, তো যাই হোক অনেক মানবতাবাদী নেতা হল আগবাইছেন এখন বৌদ্ধ বাদেও। তো আমার হতইল গিয়া যে আমরা তো কিতাবও আমরার আছে যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামে আপনার নিজের উপরে ঋণ আনছেন, ঋণ করিয়া নিয়ে মানবতার লাগে মানুষের সেবা করছেন, আর যতক্ষণ পর্যন্ত সম্পদ যেগুলো আছে শেষ না হয়েছে বন্টন করতে তাতা, এই দুই সিফাতটা কি কিতা আমরা শিকার আছে নাকি কিছু না? এগুলো আমরা কিতাবও থাকতো, আমরা খালি উগু শুনতাম আর বরকত হিসাবে আমরা মানতাম না, আমরা জীবনের মাঝে আনতাম, ওটার ব্যাপারে আপনার থোড়া আমরা জানতাম। আপনি তো অন্যদিকে নিলাগি মোড়ে থোড়া খালি কইতা, কারণ যেহেতু আল্লাহ রসুলের প্রত্যেকটা পহেলা নম্বর কথা হইল গে যে আল্লাহ পাক রব্বুল আলামিনে এক জানিয়া জিনাকুর আওরতরে আল্লাহ তালা বনি ইসরাইল জিনাকুর আওরতরে আল্লাহ তালায় বেহেস্তি বানাই লিছে এক কুত্তারে, নিরাশ্রয় কুত্তারে, ফিফাসু কুত্তারে ফানি খাওয়ানোর কারণে। হ্যাঁ, যে কুত্তাটা মরিজ আর কি বুকা ফাঁকায় কিচ্ছু নাই, ফানির পিয়াছে, এই বেটিয়ে রসি বান্ধিয়া রুমা উড়না বান্ধিয়া আর তার উড়নারে বিজাইয়া আর ও ফানি তুলিয়া সিফিয়া কুত্তারে খাবাইছে, আল্লাহর আহ্বানের উপরে দয়া হয়েছে, যার কারণে আল্লাহ তালাও বেটির ব্যস্ত দিলাম। আরও বেটি আবিদা বেটিও আল্লাহওয়ালা বেটিও কিন্তু একটা বিলাইরে বন্দি করে রাখছে, না খানি দিছে না ছাড়ছে, এগুর কারণে তাহলে এক মখলুকরে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তারে জাহান্নমে বানাই দিলে। তে মখলুক হিসাবে তামাম আল্লাহর বন্দা, আল্লাহর সৃষ্টিকর্তা, লেহাজা মখলুকর রূপে দয়া করা এগুইল গিয়ে আল্লাহর একটা গুণ, আল্লাহর একটা সিফাত। এর লাগি ইলান মুসিবতর সময় খেউরে চাইলে মুসিবতর সময় রেহাই দিতা, রক্ষা কর্তা, বাসাইতা যতক্ষণ ফারণ চেষ্টা কর্তা, এগুইল গিয়ে একটা মানবতার দায়িত্ব। আর ই যে কইস না হনে সেগু তো দুনিয়ার অল মানুষে বুঝের যে একটা রাষ্ট্র থাকে যদিন তে রাষ্ট্র থাকলে রাষ্ট্রর চতুর্দিকে সিকিউরিটি থাকে, থাকে না থাকে না? জি জি জি। একটা দেশ থাকলে তার চতুর্দিকে সিকিউরিটি থাকে, তখন যদি এই রাষ্ট্রটাকে গুপ্তভাবে যদিন কোনো মানুষ দরিয়া স্যাটেলাইটে আজকালকার জমানার না দেখার ক্ষমতা নাই, সব তা দেশের। হ্যাঁ, তো ও জায়গার এখন একটা দেশর একটা সিকিউরিটি বাহিনী আছে, রক্ষক বাহিনী আছে, একটা হুকুমত আছে, এই দেশতনে হাজার হাজার মানুষ বারইয়া যায় দরিয়া বা যায় যে ইগু এই দেশর হুকুমতে কি দেখে নানি, এই যে যায় এর কারণে অর্থ হইল কথা যেই হুকুমত ব্যর্থ হুকুমত, যে হুকুমতে তার মানুষরে সেফ করতে পারে না তার দেশর লাগে। প্রথম হইল কি আমি কই ও দেশর হইলা সিকিউরিটি হয়ে গেল যে এই মানুষের দেখে না যে আমার দেশের মানুষ খেনে বাইরে যায় আর যার তো সারা দুনিয়াই দেখের, আমি খেনে দেখি না, এই কারণে ফয়লা তো ওখান ওখান হইল। বাদে যদিন কোনো মানুষ গিয়া বিপদও পড়ে যায় যদি তারে তো রক্ষা করা এক মুসলমানের দায়িত্ব না, মানসিক হিসাবে দায়িত্ব, চাই মুসলমান হোক আর যে কোনো ধর্মের মানুষ হোক। আমি এই কারণে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার সেবা শিখাইয়া গেছে আর ইসলামেও চায়। আমি আপনার কথাটা অ্যাড করতাম চাইরাম যে ঠিক আছে আমরা সাগরের কথা বাদ দিলাইলাম, সামাজিকভাবে আমরা যখন দেখি বিশেষ করে আমরার দেশে বা বাংলাদেশের রেল স্টেশনও ফুটপাতও মানুষ গুমার, আমি অসংখ্য গণিত মানুষ ফুটপাতও গুমার, রেল স্টেশনও গুমার, মানুষের গড় নিচে কি বাঙ্গিয়া যারা অসহায় মানুষ, এই ফুটপাত দরিয়া রেল স্টেশনের ভিতর দিয়ে স্থরী করিয়া কাপড় পিন্ধিয়া আপনার পয়সা আলা হল উলামা অকল পাগড়ি পিন্দ্রালা অকল ফ্যান শার্ট পিন্ধিয়া টাই পিন্ধিয়া আপনার মজার মজার গুয়া খাইয়া চা খাইয়া বিস্কুট খাইয়া আখনি ফুলাপ খাইয়া যাইরা সবই গান বরদাস্ত করি যাইরা। আমার হত হইল যেহেতু আমরা রসুল সাল্লাহ ইসলামরে আমরা হইব আমরা যেহেতু তার প্রত্যেকটা হারকাতের আমরা ফলো করতাম, সে হিসাবে যে রসুলে নিজের উপরে খরচ লইলি তার ডালি দিতা তারা কলারও ধরছে না নি আল্লাহ রসুলর,
আল্লাহ রাসূলের কোলার উপর তো আপনার ওলা দৌড়ছে ইহুদি আইয়া, এখনো টাইম নাই, হ্যাঁ কর্জর কারণে এখনো কর্জ খালাই করছেন, তার ফ্যামিলি লাগি, তার ফাতেমা লাগি, তার মেয়ে হলো লাগি, বালাখানা বানাইবে লাগি, না কোনো ধরনের প্যালেস বানাইবে লাগি, মুসলমান হলো এবং এই সমাজ এবং জাতির মানুষের কল্যাণের লাগি রসুল নিজে খরচ ঋণগ্রস্ত হয়েছেন, আর ইহুদি আইয়া তার শাটোর কোলার মারি ধরছে, এখনো পর্যন্ত টাইম আইছে না দেওয়ার। আর আজকে আমরা আমাদের সেই সমাজের এই চিত্র আমরা ভিন্ন দেখি। তো যেহেতু শেখে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আনছেন, আমার গেছে মানে আমার হৃদয়ের মধ্যে প্রতীত হয়ে গেছে এবং খুব আন্দোলিত হয়েছি যে রসুলের নিজের উপরে ঋণ আনছেন আর যতক্ষণ পর্যন্ত শেষ হয়েছে না সম্পদ স্বর্ণ মুদ্রা বাড়তে থাকছেন, আর আজকে আমরা ওগুলারে বরদাস্ত করি। অতএব আমি মনে করি খালকিয়া মতোর দিন কিন্তু আমরা এর জবাব দেওয়া লাগবো যে তোমার চোখের সামনে এই যে অসহায় মানুষগুলো আছে তারারে তুমি দেখছো না। জাযাকুমুল্লাহ। জি হযরত, আমি ইনশাআল্লাহ এই লগি এক গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিশ্ববাসী থেকে সবথেকে বেশি ধান দক্ষিণা করণওয়ালা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল হইলা আমরার আদর্শ, এই আদর্শ হিসাবে আমরাও রসুলের সেই আদর্শরে পাকড়িয়া ধরতাম, এই আমাল হল আমরাও গ্রহণ করতাম। দুসরা নম্বর হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা এই যে একটা সিফাত আছে যে রসুল সাল্লাম রমজান শরীফও খুব বেশি বখশিস করে। দুসরা নম্বর সিফাত হল এক তো আম রসুলের বখশিসের মাদ্দাও আছে, কিন্তু রমজান আইয়া হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি কিতা করতা, খয়রাত করতা, খয়রাত করতা, আরও বেশি খয়রাত করতা, খেনে খয়রাত করতা রমজান শরীফ। এক তো বখশিস আছেও আরও রমজান শরীফ, রমজান শরীফও হর আমলর সওয়াব হল বাড়ি যায়, আল্লাহ আকবার, একে 70 গুণ বাড়ি যায়, যার কারণে রসুল ইসলামে খয়রাতর মাদ্দারও আল্লাহ আল্লাহ রসুলে বাড়াই দিতা। সুবহানাল্লাহ। এমনকি ইনো আরও একটা খুশির জিনিস আছে, রসুল ইসলামের রমজান শরীফও আরও বেশি জুদ আর বখশিস আর দান খয়রাত করতাখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম রমজান শরীফ ও প্রত্যেক রমজান শরীফ আইতা আর কোরআন শরীফর দর্স দিতা, দর্স মানা কোরআন রে রিপিট করতা, রিভিউ করতা, যে জিব্রাইল আলাইহিস সালামে কোনো সময় পড়িতা আর কোনো সময় রসুল ইসলামে ফড়িতা যে কোরআনের হেফাজত ঠিক আছে কি না আছে, হলতা আপ টু ডেট ফুরাট কোনো বেসমর কি না, ওইরকম প্রত্যেক রমজান শরীফও আর রসুল সাল্লাল্লাহু আলাইহি জিব্রাইল ইসলামের সঙ্গে ঘুরে দৌড় দৌড় করতা। সুবহানাল্লাহ। যে দৌড়ের কারণে আজ আমরার দেশ বা সারা দুনিয়াত মুসলমান হাফিজ সাহেব হলে রমজান শরীফ কোরআন শরীফের দৌড় করেন, দৌড় করেন, এখানে কোরআন শরীফ যত বেশি দৌড় করবো অত বেশি ইমান থাজা হইব। আর রসুল ইসলাম এই এই রমজান হওয়ার কারণে রসুল ইসলামের তান বখশিসর মাদ্দারে আরও বাড়াই দিত। তাইলে এটা সুন্নতে জিব্রাইল আলাইহিসসালাম যেগু আর যে কথাটা আমি কই আপনি যে তেরাবির কথা কইছেন মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা, যে জিব্রাইল আমিন এবং আল্লাহ রসুলের তারা এই কোরআনের রিভিউ হইতো, আর আজকে সারা বিশ্বব্যাপী রমাদান আইলে মুসলমান হলে উম্মতে আপনার কোরআন রিভিউ করে, দ্যাটস গুড, দ্যাটস গুড। এমনকি এমন মধ্যে আরো এতরাজ আছে, প্রত্যেক রমজান আইয়া হলে জিব্রাইল আলাইহিস সালাতুসসালামে কোরআন শরীফ রে রিভিউ করতা, যে দৌড় করতা, সারা কোরআন করতা না যেগুলা নাজিল হয়ে গেছে ওগুলা করতা, সারা কোরআন তো যেগুলো নাজিল হয়েছে এগুলা না, বরং যেগুলা নাজিল হয়েছে ওগুলা কর্তা। এটা অবভিয়াসলি তো 23 বছরে যদি নাজিল হয়েছে তাইলে তো আমাদের একটা ব্রেক চলে এসেছে, আমরা ব্রেকের পর কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আপনাদের শোনাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা দেখছেন ইসলামিক জীবন আদর্শ ও কোরআন হাদিসের গুরুত্ব নিয়ে ইসলামিক অনুষ্ঠান ইসলামের হাকিকাত।